কনসিল ওয়ারিং এভাবে গ্রুপ কেটে কনসিল ওয়ারিং করতে হয়। এগেন সার থেকে যে লাইনটি আসছে এখান থেকে গ্রুপ কাটার পর পাইপ দেওয়ার মাধ্যমে বোর্ড বসানো হয়েছে। আর এই জায়গায় যে দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট হবে, কালো যেটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় একটা লাইট হবে। তারপর এখানে ওয়াশ লাইনটি কিচেন এবং টয়লেটের লাইনটি যাবে, এই জন্য ছাদ থেকে এখানে এখানে একটি লাইন নামানো হয়েছে। দেখেন এবং সুইচ হবে কিচেন এবং টয়লেটের জন্য এখানে সুইচ বসানো হবে, এই জন্য বোর্ডটি জাম দেওয়া হয়েছে। এখানে কনসিল ওয়ারিং এভাবে গ্যান্ডিন মেশিন দ্বারা অথবা হ্যামার ড্রিল দ্বারা গ্রুপ কাটতে হয়। এটা এভাবে মাপ দিয়ে পাইপ বসানো হয়। এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এখানে ফ্যান বসানো হবে। আমার অন্য ভিডিওতে ছাদে কীভাবে পাইপ পালাতে হয় এবং পাইপ পালানো করে কীভাবে কন্ট্রোল করতে হয় দেখানো হয়েছে।